নমস্কার বন্ধুরা, অমিত বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত। এই ভিডিওতে কথা বলতে চলেছি এমআই কোম্পানির ফোন নিয়ে, কারণ এমআই মার্কেটে খুব নামি দামি একটা ব্র্যান্ডের মধ্যে চলেছে। ঠিক তেমনি করে ইন্ডিয়াতে নিয়ে আসতে চলেছে এমআই কোম্পানির এ সিরিজের নিউ ফোন, যেটা হচ্ছে 8A। কারণ এই ফোনের ব্যাপারে মানু কুমার টুইট করেছেন এমআই ফ্যানদের জন্য যে এটা হচ্ছে দমদার একটা ফোন আসছে, খুব কম টাকার মধ্যে বেস্ট একটা ফিচার্স নিয়ে আসছে। লেটস গো, ভিডিও স্টার্ট নাও। এই ফোনের ডিসপ্লে ফিচার্সের কথা চলে আসছি, যেটা পেয়ে যাচ্ছি 6.2 ইঞ্চি ডিসপ্লে, এবং তার সঙ্গে স্ক্রিন রেগুলেশন পেয়ে যাচ্ছি 720x1580 পিকচার রেগুলেশন। তার সঙ্গে থাকছে বেজারলেস ডিসপ্লে, ওয়াটার ড্রপ নোজ থাকছে, এবং ডিসপ্লে টাইপের যদি কথা বলা যায় একটু নর্মাল রয়েছে, ISP LCD রয়েছে। এই ফোনে যদি কালারের কথা বলি, এটা বলতে গেলে অনেকগুলো কালারে পেয়ে যাব, যেমন রয়েছে ব্ল্যাক, রয়েছে ব্লু, রয়েছে গ্রিন, গ্রে, রেড এবং পিঙ্ক কালারের সঙ্গে এই ফোনটা মার্কেটে আমরা দেখতে পেয়ে যাব। ওএস বা অ্যান্ড্রয়েড সিস্টেমে যদি কথা বলি, চিপসেট পেয়ে যাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 439-এর সঙ্গে, এবং তার সঙ্গে পাচ্ছি অক্টাকোর প্রসেসর 1.95 GHz, এবং তার সঙ্গে রয়েছে কোয়াডকোর প্রসেসর। এই ফোনের মেমোরি ফিচার্সের কথা চলে আসছি, র্যাম নিয়ে দিচ্ছে 2 GB, কারণ পাবজি খেলার জন্য কী হবে বলতে পারছি না। বাট সেকেন্ড যদি বলা যায়, এই ফোনের ইন্টারনাল মেমোরি রয়েছে 16 GB, এবং তার সঙ্গে এক্সট্রা মেমোরি লাগাতে পারবো, যেটা দিয়েছে 512 GB অনলি। এই ফোনের ক্যামেরা ফিচার্সের কথাই চলে আসছি, মেন ক্যামেরা দিয়ে দিচ্ছে 12 মেগাপিক্সেলের একটা ক্যামেরা রয়েছে, তার সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি LED ফ্ল্যাশ, এবং এই ফোনের যে ইমেজ রেগুলেশন রয়েছে 4000x3000। এবং এই ফোনের যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলা যায়, 8 মেগাপিক্সেল একটা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছি, সেলফি তোলাতে অবশ্যই কাজে লাগবে। নেক্সট চলে আসছে এই ফোনের ব্যাটারি ফিচার্সের কথায়, ব্যাটারি ক্যাপাসিটি দিয়ে দিয়েছে 5000 mAh ব্যাটারি রয়েছে, এবং ব্যাটারি টাইপের যদি কথা বলা যায় লিওন টাইপের ব্যাটারি রয়েছে, এবং এই ফোনের দাম করেছে জাস্ট 7999 টাকা। বাট এটা ইন্ডিয়ান মার্কেটে দেখতে পাবো 25 তারিখে লঞ্চ হচ্ছে, কবে সেল ছাড়বে তবে এর ডিটেলস জায়গা থেকে আনবক্সিং করতে পারবো। ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবো, আর যারা এখনও পর্যন্ত অমিত বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে একটা হেভি লেভেলে সাপোর্ট করে দেবো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, অল দ্য বেস্ট।